আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। চলে এলাম আজকে নতুন একটা ক্রিসপি পটেটোর রেসিপি নিয়ে। দেখুন পটেটোগুলো কতটা ক্রিসপি হয়েছে। যদি এত সুন্দর ক্রিসপি পটেটো বানাতে চান বাসায়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এত সুন্দর ক্রিসপি পটেটোগুলো আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। আজকে আমি দুইটা আলু থেকে আপনাদেরকে ক্রিসপি পটেটো তৈরি করে দেখাবো। আর আরেকটা কথা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি অন করে দিন, যাতে নোটিফিকেশনটা প্রথম আপনিই পান। তো চলে যাই রেসিপিতে। প্রথমে আমি দুইটা আলু সুন্দরভাবে ছিলে নিয়েছি, খোসাটা ছিলে নিয়েছি। তারপরে এটাকে খুবই একদম পাতলা পাতলা স্লাইড করে কেটে নিয়েছি। স্লাইডগুলো কিন্তু একদম পাতলা হতে হবে, স্লাইড যত পাতলা হবে আপনার পটেটো তত ক্রিসপি হবে। তো স্লাইড করে পটেটোগুলো আমি কেটে নিয়েছি, তারপর এগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি শুকিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে পটেটোগুলোকে সুন্দরভাবে এইভাবে জড়িয়ে জড়িয়ে আমি টুথপিকের সাহায্যে অ্যাড করে নিব। এরকমভাবে আমি বাকি পটেটোগুলো তৈরি করে নিব। এই যে আমি পটেটোগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি এই পটেটোগুলোকে ভেজে নিব। তার আগে দেখুন পটেটোগুলো কীভাবে আমি তৈরি করেছি। যদিও এটা একের পর এক পরল আপনার লেয়ার পড়েছে, তারপরেও কিন্তু এগুলো ক্রিসপি হয়ে আপনার ভাজা হবে। যখন ভাজা হবে তখন দেখবেন পটেটোর ক্রিসপিনেস কিন্তু আসলে বাড়াই হলো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। কর্নফ্লাওয়ারটা আপনারা একটু বেশি ইউজ করবেন এখানে, তাহলে দেখবেন পটেটোগুলো আরও বেশি ক্রিসপি হবে। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমরা হাই হিটে একদম তেলটা গরম করে নিব, তারপরে আস্তে আস্তেগুলো পটেটোগুলো দিব। আমি ছোট ছোট যে চিপসগুলো ছিল ওগুলো কিন্তু জড়াইনি, কারণ এগুলো জড়ানো যাচ্ছিল না। তো দেখুন আমি একে একে পটেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার একটা ভাঁজ কিন্তু খুলে গেছে। খুব ভালোভাবে ভাঁজগুলো দিবেন যাতে খুলে না যায়। আমার একটা কিন্তু খুলে গেছে অলরেডি, বাকিগুলো অবশ্য খুলবে না। আর প্রথমে যেটা খুলে গেছে গেছে। তো আমি এই তেলে পটেটোগুলোকে এখন ভেজে নিব। এটাকে একদম হাই হিটে গরম করার পরে যখন পটেটোগুলো দিয়ে দিবেন, তখন কিন্তু মিডিয়াম আঁচে নিয়ে চলে আসবেন। তাহলে পটেটোগুলো অনেকক্ষণ ধরে ভাজা হবে আর দেখা যাবে যে এটার ক্রিসপিনেস আরও বেশি হবে। তো পটেটোগুলো আমি ভেজে নিচ্ছি। সেই সাথে বলে দিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর লাইক কমেন্টস করেন, যাতে আরও ভালো ভালো রেসিপি দিতে পারি আপনাদের। এই যে দেখুন আমাদের পটেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমরা এই পটেটোগুলোকে অলমোস্ট 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। আপনারা এরকম টাইম মেনটেন করে ভেজে নেবেন, এর থেকে বেশি না। বেশি লাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখবেন যে ওপরেরগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এগুলো উঠিয়ে নেবেন, বাকি মাঝখানেরগুলো এমনিতেই ক্রিসপি হয়ে যাবে। তো ফুল একদম পটেটো কিন্তু ক্রিসপি হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছেন। যখন আমি এটাকে ভাঙবো, প্রথমের দিকে আমি ভেঙে দেখিয়েছি আপনাদের, দেখছেন যে কত সুন্দর হয়েছে ক্রিসপি একদম পটেটোগুলো। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি মাঝখানে যে টুথপিকগুলো দিয়েছি এগুলো কিন্তু একটা একটা করে সরিয়ে নিব। আপনি চাইলে পরে অন্য সময় এই টুথপিকগুলো পটেটো বানানোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। এই যে দেখুন আমি একটা একটা করে টুথপিকগুলো খুলে নিব আস্তে আস্তে করে। প্রথমে টুথপিকে ধরে আপনি পটেটোকে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন যে একটা পটেটো কিন্তু মাঝখান থেকে ভাঙবে না। কিন্তু যদি আপনি সরাসরি পটেটোকে বের করতে যান, তাহলে দেখা যাবে এটার ক্রিসপিনেসের কারণে এই পটেটোগুলো কিন্তু মাঝখান থেকে ভেঙে যাবে। আর আপনি যদি একটু ঘুরিয়ে নেন, তাহলে কিন্তু এগুলো আর ভাঙবে না। দেখেছেন একটাও কিন্তু ভাঙতেছে না। তো এই ট্রিকটা আপনারা ফলো করবেন যখন আলাদা করবেন। এই যে আমি সবগুলো পটেটোকে আলাদা করে নিয়েছি, দেখেছেন আমার পটেটোগুলো কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিসপি হয়েছে। এই যে আমি এখানে হট সস নিয়ে নিয়েছি, চিলি হট সসটা আমি এখানে নিয়েছি পটেটোর সঙ্গে। প্রতিটা পটেটো একদম ক্রিসপি হয়েছে। মাঝখানে দেখতে আপনার মনে হচ্ছে যে ক্রিসপি হয়তো বা হয়নি, কিন্তু আসলে আমি বলবো যে আপনার ধারে যদি ক্রিসপি হয়ে যায় তখনই উঠিয়ে নেবেন, মাঝখানটা এমনিতেই ক্রিসপি হয়ে যাবে। এই যে দেখুন আমি একটা একটা করে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিসপি হয়েছে এই পটেটোগুলো। এই যে দেখুন প্রত্যেকটা পটেটো আপনার ক্রিসপি হয়েছে। এমন হয়নি যে কোনো একটা পটেটো ক্রিসপি হয়নি, এরকম কিন্তু কোনোটাই না। প্রতিটা পটেটোই ক্রিসপি হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। একদম পুরো পটেটোগুলো একদম মুচমুচ করে ভেঙে যাচ্ছে।
তো আপনাদের যদি এই পটেটোটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, বিকেলের নাস্তায় কিন্তু এটা অ্যাড করতে পারেন, খুবই ভালো হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই আসি, আল্লাহ হাফেজ।